Hello my dear viewers, Technique Easy Education पक्ष थेके सकलके जानाচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। आशा करी सकले ভালো আছো। तो আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের এপিসোড নাম্বার 4। দ্যাট মিন্স আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ইউনিট 1 লেসন 4। তো চলো আমরা প্যাসেজে চলে আসি এবং ইউনিট 1 লেসন 4 এটা আমাদের প্যাসেজ টাইটেল হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস। আমরা গত এপিসোডটার মধ্যে আওয়ার এথনিক ফ্রেন্ডস নিয়ে একটা লেসন পড়েছিলাম। তো আজকেও আমরা আওয়ার এথনিক ফ্রেন্ডস নিয়ে আরও একটা লেসন পড়ব এবং এটা হচ্ছে আমাদের আওয়ার এথনিক ফ্রেন্ডস সেকেন্ড পার্ট। তো চলো আমরা সবাই আমাদের প্যাসেজে চলে আসি। তো এখানে বলা হয়েছে যে মোস্ট অফ দিস এথনিক পিপল লিভিং ইন বাংলাদেশ হ্যাভ সাম কমন ক্যারেক্টারিস্টিক্স। এখানে কি বলা হয়েছে মোস্ট অফ দিস এথনিক পিপল লিভিং ইন বাংলাদেশ হ্যাভ সাম কমন ক্যারেক্টারিস্টিক্স। এটার মানে কি? তার মানে হচ্ছে বাংলাদেশে যেসব উপজাতীয় গোষ্ঠী বসবাস করে, এখানে এথনিক বলতে আমরা বুঝি উপজাতি। তো যে ধরনের উপজাতীয় গোষ্ঠী বসবাস করে তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। এখানে ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝানো হচ্ছে বৈশিষ্ট্য। তার মানে কি যে বাংলাদেশে যেসব উপজাতীয় গোষ্ঠী বসবাস করে তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকের নিজ নিজ বৈশিষ্ট্য, নিজ নিজ সংস্কার, নিজ নিজ সংস্কৃতি তারা অবলম্বন করে থাকে। নেক্সট বলা হয়েছে দে হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল। এখানে কি বলা হয়েছে দে হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল, মানে তাদের জীবন ব্যবস্থাটা নিজের। প্রত্যেকে নিজ নিজ স্টাইল অবলম্বন করে তাদের জীবিকাটা নির্বাহ করে থাকে। They built their houses on bamboo or wooden platforms called machang. এখানে বলা হয়েছে they built their houses on bamboo or wooden platform called machang. তার মানে কি তারা বাঁশ এবং কাঠ দিয়ে যে প্ল্যাটফর্মটা তৈরি করে থাকে সেটা ওদের এখানে মাচাং নামে পরিচিত। এটা এই লাইনটা তোমাদের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। প্রশ্ন থাকতে পারে যে মাচাং জিনিসটা কি, তখন উত্তরটা আমরা এখান থেকে কালেক্ট করব। নেক্সট বলা হয়েছে রাইস ইজ দ্য স্ট্যাপল ফুড। এখানে স্ট্যাপল বলতে কি বোঝানো হচ্ছে? স্ট্যাপল বলতে বোঝানো হচ্ছে প্রধান, যেটা আমরা মেইন অথবা প্রিন্সিপাল বলে থাকি। তো বলা হয়েছে ভাত তাদের প্রধান খাবার। দে ইট ভেজিটেবলস মাইস। মাইস মানে হচ্ছে ভুট্টা। মাইস মানে হচ্ছে ভুট্টা। তারা আরও খেয়ে থাকে শাকসবজি, ভুট্টা and fish, poultry and meat. মানে কি মাছ, হাঁস মুরগি। পোলট্রি মানে হচ্ছে হাঁস মুরগি এবং মাংস। Their kitchen utensils are bamboo, wooden and earthen pots which they make themselves. এখানে কি বলা হয়েছে their kitchen utensils, মানে কি utensils বলতে এখানে কি বোঝানো হচ্ছে? utensils মানে হচ্ছে পাত্র। মানে কি রান্নাঘরের মধ্যে যে ধরনের পাত্রগুলো রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো তৈরি করা হয় অনেক সময় বাঁশ দিয়ে, কাঠ দিয়ে অ্যান্ড আর্থান পটস। আর্থান পটস মানে হচ্ছে মাটির পাত্র দিয়ে। তো বাঁশ, কাঠ এবং মাটির পাত্র দিয়ে এই রান্নাঘরের পাত্রগুলো তৈরি করা হয়ে থাকে হুইচ দে মেক দেমসেলফ। এখানে কি বলা হয়েছে এই পাত্রগুলা, এই আসবাবপত্রগুলো তারা নিজেরাই প্রস্তুত করে থাকে, নিজেরাই তৈরি করে থাকে। অন্য কোথা থেকে তারা এটা নিয়ে আসে না হায়ার করে, বরং তারা নিজেরাই প্রস্তুত করে নিজেদের জিনিস নিজেরাই ব্যবহার করে থাকে। নেক্সট বলা হয়েছে মেন ওয়ার লুঙ্গিস, মানে কি পুরুষদের পোশাক হচ্ছে লুঙ্গি। অ্যান্ড ওমেন ওয়ার থামিস অর সারংস অ্যান্ড অ্যাঙ্গিস। পুরুষ এবং মহিলাদের পোশাক কি কি বলা হয়েছে? পুরুষরা পরে হচ্ছে লুঙ্গি, আর মহিলাদের পোশাক হচ্ছে এখানে থামিস বলা হয়ে থাকে, সারংস বলা হয়ে থাকে, অ্যাঙ্গিস বলা হয়ে থাকে। এগুলো তাদের পোশাকের নাম। এই ধরনের উপজাতীয় পোশাক তারা পরে থাকে। নেক্সট বলা হয়েছে ওমেন ওয়েভ দেয়ার ওন ক্লথস। এখানে ওয়েভ বলতে কি বোঝানো হচ্ছে? ওয়েভ মানে হচ্ছে তৈরি করা অথবা বুনন করা। তো এখানে মহিলারা নিজেদের কাপড় নিজেরাই তৈরি করে পরিধান করে থাকে। হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারিট পাস টাইম। এই লাইনটা প্রশ্নের জন্য অনেক ইম্পর্টেন্ট। হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারিট পাস টাইম। পাস টাইম বলতে আমরা কি জানি? পাস টাইম বলতে বোঝানো হয় অবসর বিনোদন বা অবসর সময়। আমরা যেমন অবসর সময়ে এক একজন এক এক ধরনের কাজ করতে পছন্দ করে থাকি, ठीक तेमनी तारा अवसर समय शिकार करा एवं माछ धरते शिकार करते एवं माछ धरते तारा पसंद करे थाके। नेक्स्ट बला हयेछे दे आर फन्ड अफ संग्स म्यूजिक डांस थिएटर एंड फेयार्स। এই লাইনটাও প্রশ্নের জন্য তোমাদের ইম্পর্টেন্ট একটা লাইন। এখানে প্রশ্ন আসতে পারে তারা কি কি জিনিস পছন্দ করে থাকে। সো উত্তরের ক্ষেত্রে আমরা কি বলবো যে তারা পছন্দ করে গান গাওয়া, গান শোনা, বিভিন্ন ধরনের নৃত্য, থিয়েটার মানে মঞ্চ, অ্যান্ড ফেয়ার্স বিভিন্ন ধরনের যে উৎসব বা মেলাগুলো হয়ে থাকে সেগুলো তারা পছন্দ করে থাকে। নেক্সট বলা হয়েছে ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে কি? বাদ্যযন্ত্র। গান গাওয়ার জন্য যে বাদ্যযন্ত্রের সরঞ্জামগুলো রয়েছে সেটাকে বলা হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজড আর বাগেলস মেড ফ্রম বাফেলো হর্নস। তো ঐতিহ্যপূর্ণ বাদ্যযন্ত্র হচ্ছে বাগেলস, যেটা কিনা তৈরি করা হয়ে থাকে মহিষের শিং দিয়ে। এটা তৈরি করা হয়ে থাকে মহিষের শিং দিয়ে এবং তারা আরও বাজে থাকে ড্রামস অ্যান্ড ব্যাম্বো ফ্লুটস। ড্রাম এবং বাঁশের বাঁশিও তারা বাজিয়ে থাকে। বিভিন্ন ধরনের উৎসবের ক্ষেত্রে তারা এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে থাকে। লাস্টলি বলা হয়েছে রেসলিং ইজ আ পপুলার স্পোর্ট ফর দেম। এই লাইনটা প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। মানে কি? কুস্তি বিদ্যা বা কুস্তি খেলাটা হচ্ছে তাদের সবচেয়ে জনপ্রিয়। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ আমাদের যে প্যাসেজ আওয়ার এথনিক ফ্রেন্ডস সেই প্যাসেজটা আমরা খুব ভালো করে পড়লাম এবং আশা করি সকলে বুঝতে পেরেছো। তো এই প্যাসেজটা থেকে নর্মালি যে ওয়ার্ডগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেগুলো এমসিকিউ আকারে পরীক্ষার মধ্যে আসার পসিবিলিটি বেশি, তো এরকম কিছু ওয়ার্ডের সিমিলার ওয়ার্ড আমরা এখন তোমাদেরকে দেখাবো। সো বন্ধুরা চলো আমরা দেখি। এখানে প্রথমে যে ওয়ার্ডটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এই ওয়ার্ডটার উচ্চারণ হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, যার মানে হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ এবং এটাকে আমরা সিনোনিমস হিসেবে লিখতে পারি ফিচার্স। মানে কি? ফিচার্স মানে হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ, ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ। দুইটার অর্থ কিন্তু একই বোঝাবে। নেক্সট আমরা চলে আসব প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে কি? এটা আমরা অনেকে ইউজ করে থাকি। এই প্ল্যাটফর্মে বাংলা অর্থ বলা হয়ে থাকে ভিত্তি, যেটাকে আমরা সিমিলার ওয়ার্ড হিসেবে লিখতে পারি স্টেজ। মানে কি? প্ল্যাটফর্ম মানে ভিত্তি, স্টেজ মানে হচ্ছে ভিত্তি। এটা হচ্ছে প্ল্যাটফর্মের সিমিলার ওয়ার্ড হচ্ছে আমাদের স্টেজ। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা পরবর্তী ওয়ার্ডে চলে আসি। পরবর্তী ওয়ার্ড বলা হয়েছে ইউটেন্সিল। আমাদের প্যাসেজে একটা ওয়ার্ড ছিল ইউটেন্সিল। সেই ইউটেন্সিলের অর্থ হচ্ছে পাত্র। ঠিক আছে, ইউটেন্সিলের অর্থ হচ্ছে পাত্র, যেটা সিমিলার ওয়ার্ড হিসেবে আমরা লিখতে পারি পট। এই পট ওয়ার্ডটার সাথে তোমরা অনেকেই পরিচিত। এই পট মানেও কিন্তু পাত্র। সো পটে যায় কিন্তু আমরা অল্টারনেটিভ হিসেবে ইউটেন্সিল কথাটা ইউজ করতে পারি পরীক্ষার মধ্যে। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের ওয়েভ। ওয়েভ মানে হচ্ছে তৈরি করা, অথবা আরেকভাবে বলতে পারি বুনন করা। সো এই ওয়েভ মানে হচ্ছে তৈরি করা। এই ওয়েভের সিমিলার ওয়ার্ড হিসেবে আমরা লিখতে পারি মেক। সো মেক মানে হচ্ছে তৈরি করা অথবা বুনন করা। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের পাস্ট টাইম। মানে কি? অবসর সময়। পাস্ট টাইম মানে হচ্ছে অবসর সময়। এটা সিমিলার ওয়ার্ড হিসেবে আমি ইউজ করতে পারি লেজার। লেজার টাইম বা লেজার, এটার মানে হচ্ছে অবসর সময়। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের পপুলার। পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। এটার অল্টারনেটিভ আমরা ইউজ করতে পারি ফেমাস। পপুলার জনপ্রিয়, ফেমাস মানেও জনপ্রিয়। ঠিক আছে, লাস্ট যে ওয়ার্ডটা আমাদের মেইজ মানে হচ্ছে ভুট্টা। ঠিক আছে, মেইজ মানে হচ্ছে ভুট্টা। এটার যদিও তেমন সিমিলার ওয়ার্ড ইউজ করা হয় না, তারপরে আমরা এই মেইজের পরিবর্তে আমরা ইন্ডিয়ান কর্ন এই কথাটা ইউজ করতে পারি। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ আমাদের যে ইম্পর্টেন্ট যে প্যাসেজ আওয়ার এথনিক ফ্রেন্ড সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি দেখলাম, যেগুলো এমসিকিউ আকারে পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা বেশি। তো এখন আমরা চলে যাব হচ্ছে এই প্যাসেজ থেকে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এরকম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। সো চলো আমরা দেখি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো বেশি দেখানো হয়েছে। সো ফার্স্ট যে প্রশ্নটা প্যাসেজ থেকে নেওয়া হয়েছে এবং যে প্রশ্নটা ইম্পর্টেন্ট মোটামুটি, সেটা হচ্ছে হোয়ার ডু দ্য এথনিক পিপল বিল্ড দেয়ার হাউজেস। মানে কি? যে এথনিক যারা, উপজাতি যারা, তারা কোথায় তাদের ঘর বাড়ি তৈরি করে থাকে। ঠিক আছে, প্রশ্ন করা হয়েছে হোয়ার ডু, এবং প্রশ্ন কিন্তু আমাদের করা হয়েছে ডু দিয়ে। তার মানে কি ডু দিয়ে যখন কোনো প্রশ্ন করা হবে তখন কিন্তু আমাদের মেইন ভার্বে কোনো পরিবর্তন হবে না। সো এখানে বলা হয়েছে হোয়ার ডু দ্য এথনিক পিপল বিল্ড দেয়ার হাউজেস, তো এটা আমরা উত্তরে কি লিখব যে দ্য এথনিক পিপল বিল্ড দেয়ার হাউজেস অন দ্য উডেন অর ব্যাম্বো প্ল্যাটফর্ম। মানে কি যে যারা উপজাতি গোষ্ঠী রয়েছে তাদের ঘরবাড়ি তৈরি করে থাকে বাঁশ অথবা কাঠের তৈরি যে পাটাতনটা সেটা দিয়ে, মানে কি তাদের যে প্ল্যাটফর্মটা থাকে সেটা বাঁশ এবং কাঠের তৈরি থাকে। সো প্রথম প্রশ্ন যেমন বলা হয়েছে হোয়ার ডু দ্য এথনিক পিপল বিল্ড দেয়ার হাউজেস, উত্তরটা আমরা কি বললাম দ্য এথনিক পিপল বিল্ড দেয়ার হাউজেস অন দেয়ার উডেন অর ব্যাম্বো প্ল্যাটফর্ম। নেক্সট প্রশ্ন আমাদের বলা হয়েছে হোয়াট আর দেয়ার ফেভারেট পাস টাইমস, তাদের প্রিয় অবসর বিনোদন কি কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো এটা আমরা উত্তর কি লিখলাম হোয়াট দিয়ে যেহেতু প্রশ্ন করা হয়েছে হোয়াটের জায়গায় শুধুমাত্র আমি উত্তরটা বসাই দিলাম, কি জানতে চাওয়া হয়েছে সেক্ষেত্রে কি কি তাদের অবসর বিনোদন, সে অবসর বিনোদনটা আমি হোয়াটের জায়গায় বসাই দিলাম। তো কি লিখছে হান্টিং অ্যান্ড ফিশিং, হোয়াটের জায়গায় কি বসছে হান্টিং অ্যান্ড ফিশিং, মানে কি শিকার করা এবং মাছ ধরা। আর দেয়ার ফেভারেট পাস টাইমস, তাদের প্রিয় অবসর বিনোদন। হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তরগুলো এভাবেই করতে হবে। হোয়াট আর দেয়ার ফেভারেট পাস টাইমস কী করলাম হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারেট পাস টাইমস। ওকে ভিউয়ার্স, 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে হোয়াট ইজ আ বাগল, বাগল জিনিসটা কি? সেটা উত্তর আমি কী বললাম যে বাগল ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মেড ফ্রম এ বাফালো হর্ন, মানে কি এটা হচ্ছে এক ধরনের ঐতিহ্যপূর্ণ বাদ্যযন্ত্রের সরঞ্জাম যেটা কিনা মহিষের শিং দিয়ে তৈরি করা হয়ে থাকে। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ আমাদের যে প্যাসেজ সেই প্যাসেজ থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখলাম। তো আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট তো আরও কিছু প্রশ্ন আমরা দেখব। তো চলো আমরা দেখি কি এখানে কি বলা হয়েছে। তো আমাদের পরবর্তী যে কোশ্চেনটা সেখানে বলা হয়েছে যে হোয়াট ইজ মাচাং, মানে কি মাচাং জিনিসটা কি প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ মাচাং। এটা কিন্তু প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা কিন্তু নর্মালি আমাদের প্যাসেজের মধ্যে অত ভালোভাবে গুছায় দেওয়া নাই। সো আমরা এটা উত্তরটা কীভাবে লিখব যে মাচাং জিনিসটা কি? তো এখানে বলা হয়েছে মাচাং ইজ এ কাইন্ড অফ প্ল্যাটফর্ম, মাচাং হচ্ছে এমনই এক ধরনের ভিত্তি হুইচ ইজ মেড বাই ব্যাম্বু অর উড, যেটা কিনা তৈরি করা হয়ে থাকে বাঁশ অথবা কাঠ দিয়ে। তার মানে কি বলা হয়েছে হোয়াট ইজ মাচাং, মাচাং বলতে আমরা কি বুঝি? মাচাং বলতে আমরা এটাই বুঝি এটা এক ধরনের প্ল্যাটফর্ম যেটা বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন আমাদের বলা হয়েছে হোয়াট আর দেয়ার কিচেন ইউটেন্সিলস মেড অফ, তার মানে কি তাদের রান্নাঘরে যে পাত্রগুলো সেগুলো কি দিয়ে বা রান্নাঘরের যে সরঞ্জাম সেগুলো কি দিয়ে তৈরি করা হয়ে থাকে। সো এটা উত্তর আমরা এভাবে লিখতে পারি দেয়ার কিচেন ইউটেন্সিলস, প্রশ্ন কিন্তু করা হয়েছে আর দিয়ে, ঠিক আছে? তার মানে কি সাবজেক্টের পরে আমাদের অক্সিলারি ভার্ব আরটা ইউজ করতে হবে। কেউ যদি ইউজ করতে ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা 0 হয়ে যাবে, নাম্বার দেওয়া হবে না যতই তুমি ভালো উত্তর লেখো না কেন। তো এটা আমরা উত্তরটা এইভাবে দিব দেয়ার কিচেন ইউটেন্সিলস আর মেড অফ ব্যাম্বো উড অ্যান্ড আর্থান পটস, মানে কি তাদের রান্নাঘরের যে জিনিসপত্রগুলো সেগুলো তৈরি করা হয়ে থাকে বাঁশ কাঠ এবং মাটির পাত্রগুলো দিয়ে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে হোয়াট ইজ দেয়ার পপুলার স্পোর্ট, বলা হয়েছে হোয়াট ইজ দেয়ার পপুলার স্পোর্ট, তার মানে কি তাদের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটা। তো এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা হোয়াটের জায়গায় রেসলিং, হোয়াটের জায়গায় রেসলিংটা আমরা ইউজ করতে পারি রেসলিং ইজ দেয়ার পপুলার স্পোর্ট, মানে কি কুস্তিবিদ্যা হচ্ছে তাদের সবচেয়ে জনপ্রিয় খেলা। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষার মধ্যে বোর্ড পরীক্ষা বলো বা স্কুলে পরীক্ষা বলো আসার সম্ভাবনা অনেক বেশি। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের এপিসোড নাম্বার 4। যদি তোমরা এই এপিসোড নাম্বার 4 থেকে যদি শিক্ষণীয় কিছু পেয়ে থাকো বা তোমাদের যদি উপকারে আসে তাহলে ভিডিওটি আরও বেশি বেশি করে দেখবে, অপরকে দেখতে উৎসাহিত করবে এবং যত পারবে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।